नमस्कार बंधुरा, आशा करी सबाई भालो आछो। आजकेर ए भिडियो एपोफिल्स नामक एक एस्ट्रॉयड बा ग्रहाणु निये। आमार आगेर भिडियोते एस्ट्रॉयड एपोफिल्स के निये आलोचना करेछिलाम, तार साथे एओ आलोचना करेछिलाम 2020 सालेर 29 तारीख एस्ट्रॉयड 1998 ओआर टूर आघाते कि ध्वंस होते चलेछे आमादेर पृथिवी, ध्वंस होते चलेछे कि आमादेर पुरो मानव सभ्यता। যুক্তি তর্ক পাল্টা যুক্তির মাধ্যমে আমরা এটা প্রমাণ করতে সক্ষম হয়েছি 2020 সালের 29 এপ্রিল অ্যাস্ট্রয়েড 1998 ওয়ার টু পৃথিবীর সাথে কোনো রকম ভাবে সংঘর্ষ হবে না, বরঞ্চ পৃথিবীর অনেক অনেক দূর থেকে সেটি বেরিয়ে যাবে, যেটা খালি চোখে দেখাও সম্ভব নয়। সুতরাং ওই নিয়ে আর আতঙ্কিত হয়ে লাভ নেই। এখন ফিরে আসি 2029 সালের কথায়। সেই সময় নাকি অ্যাপোফিলস নামক এক অ্যাস্ট্রয়েড বা গ্রহাণু পৃথিবীর সাথে সংঘর্ষ হওয়ার চান্স প্রবল, আর তার ফলেই ঘুম উড়ে গিয়েছে বৈজ্ঞানিকদের। সুতরাং বন্ধুরা, ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখবেন, তাহলে এই অ্যাস্ট্রয়েড অ্যাপোফিলসকে নিয়ে অনেকটা ধারণা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। চলুন ভিডিওটির মূল পর্যায়ে। 10ই এপ্রিল 2029 মানব ইতিহাসের এমন একটা দিন যে দিনটাতে পৃথিবীর সাথে এক বড় অ্যাস্ট্রয়েডের সংঘর্ষ হওয়ার সম্ভাবনা প্রবল, আর তারই প্রহর গুনছে বৈজ্ঞানিকরা। আর সেই অ্যাস্ট্রয়েডটাকে 2004 সালে প্রথম ডিসকভার করা হয়। এটাকে দেখে স্পেস সায়েন্টিস্টরা বুঝে গিয়েছিল এটা কোনো সাধারণ অ্যাস্ট্রয়েড নয়, যেগুলো সাধারণত পৃথিবীর পাশ থেকে বেরিয়ে যায়। আর এটাকে সেই অ্যাস্ট্রয়েড যেটাকে ডুমসডে অর্থাৎ পৃথিবী ধ্বংসের দিন বলা হয়। আর এর সাথে যদি পৃথিবীর সংঘর্ষ নাও হয়, তবু এটা পৃথিবীর খুবই কাছ থেকে বেরিয়ে যাবে। আর এতটা কাছ থেকেই যাবে যে 2020 সালের 29 এপ্রিলের গ্রহাণু এর কাছে খুবই সাধারণ বলে মনে হবে। সুতরাং বন্ধুরা, আজকের সময়ের সব থেকে খতরনাক বা ভয়ঙ্কর অ্যাস্ট্রয়েড হলো দ্য অ্যাপোফিলস। এই গ্রহাণুটিকে প্রথম 2004 সালে কিটপিক ন্যাশনাল অবজারভেটরি থেকে দেখা গিয়েছিল। যেসব অ্যাস্ট্রয়েডের পৃথিবীর সাথে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা থাকে, প্রথমেই আমরা দেখে নিই সেই অ্যাস্ট্রয়েডের আকার ও আকৃতি। আর এই অ্যাপোফিলসের আকার আকৃতি হলো 370 মিটার। যদি আমরা কম্পেয়ার করি, এটা প্যারিসের আইফিল টাওয়ারের থেকেও বড়। যখন এটা 2004 সালে ডিসকভার করা গিয়েছিল, তখন তার ডাইরেকশনকে চেক করে বোঝা গিয়েছিল 2029 সালের 10ই এপ্রিল এটির সাথে পৃথিবীর সংঘর্ষ হতে পারে, আর তার সম্ভাবনা 2.7% আশেপাশে। যেসব অ্যাস্ট্রয়েড পৃথিবীর সাইড থেকে বেরিয়ে যায়, সেইগুলি সাধারণত আর ফিরে আসে না। কিন্তু এই অ্যাপোফিলস সেরকম অ্যাস্ট্রয়েড নয়। 2029-এ যদি অ্যাপোফিলসের সাথে পৃথিবীর সংঘর্ষ না হয়, তাহলে সেটি আবার ঘুরে 2036 সালে পৃথিবীর পাশ থেকে বেরিয়ে যাবে। যদি এটা আতঙ্কের প্যারামিটারে দেখা হয়, তাহলে 2036-এর থেকে 2029 সালের আতঙ্কটাই বেশি। আর যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলেও 2029-এ এটির সাথে পৃথিবীর সংঘর্ষ হবে না। 2.7% সম্ভাবনা খুবই কম, আর এটা নেই বললেই চলে। কিন্তু এটা পৃথিবীর খুবই কাছ থেকে যাবে, এ ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নেই। আর এতটাই কাছ থেকে যাবে যে এর জন্য কোনো টেলিস্কোপের প্রয়োজন হবে না, আপনি খালি চোখেই এটিকে দেখতে পাবেন। সবার প্রথমে এটিকে অস্ট্রেলিয়ার সাউদার্ন হেমিস্ফিয়ারে দেখা যাবে, তারপর সেটি ইন্ডিয়ান ওশানের দিকে এগোতে থাকবে। আর এই অ্যাস্ট্রয়েডের স্পিড এতটাই হবে, আটলান্টিক ওশানকে পার করে আফ্রিকাকে পার করতে খুব বেশি হলে 2 ঘন্টা সময় নেবে। যখন এটি পৃথিবীর পাশ থেকে বেরিয়ে যাবে, তখন এর আলোর উজ্জ্বল্য এতটাই বেশি থাকবে যে আমাদের চাঁদের থেকেও বেশি। সেই সময় পৃথিবী থেকে সেই অ্যাস্ট্রয়েডের দূরত্ব হবে মাত্র 30,000 কিলোমিটার, যেটা পৃথিবী থেকে চাঁদের দূরত্বের প্রায় 12 গুণ কম। এতটা কাছে চলে আসার ফলে যদি এটি পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফিল্ডে ঢুকে পড়ে, তাহলে পৃথিবীবাসীর কাছে এর থেকে ভয়ঙ্কর আর কিছু হতে পারে না। যদি আমরা 1 সেকেন্ডের জন্য ভেবে নিই আমরা ওই 2.7% মধ্যে পড়ি, যেটাতে অ্যাপোফিলস পৃথিবীকে হিট করবে, তাহলে পৃথিবীর কি হবে? এই অ্যাপোফিলসের ধাক্কায় পৃথিবী কতটা ড্যামেজ হবে সেটা নির্ভর করবে সে কোন জায়গায় পড়লো সেই জায়গার উপরে। যদি এটা মাটিতে পড়ে, তাহলে তার আশপাশে যত লোক থাকবে সবাই মারা যাবে। আর যদি এটা বড় বড় শহরের মাঝে সমুদ্রতে গিয়ে পড়ে, তাহলে সেই সমস্ত শহর সুনামির দ্বারা সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে যাবে। আর এই মহা সুনামির জন্য তার আশেপাশে থাকা লাখ লাখ মানুষের মৃত্যু হবে। আর যদি আমাদের ভাগ্য ভালো থাকে, যদি এটা বড় সমুদ্রের মাঝখানে গিয়ে পড়ে, তাহলে হয়তো এই মানব সভ্যতা বেঁচে যেতে পারে, কারণ অত গভীর সমুদ্রে তার শক ওয়েভ বেশি দূরে যেতে পারবে না। এসবের মধ্যেও একটা ভালো খবর, নাসা আর স্পেসএক্স দুজনে মিলে একটি প্ল্যানেটারি ডিফেন্স সিস্টেম তৈরি করতে চলেছে, যেটাকে ডবল অ্যাস্ট্রয়েড রিডাইরেক্ট টাক্স বা সংক্ষেপে ডার্ট নামে ডাকা হয়, যেই প্রোগ্রামটা 22শে জুলাই 2021 সালে শুরু হবে।
যেটা ভবিষ্যতে অন্তরীক্ষ থেকে আসা যে কোনো অ্যাস্ট্রয়েডকে রুখতে অনেকটাই সাহায্য করবে। পৃথিবীতে এরকম ডিফেন্স সিস্টেম হওয়া কিছু না হওয়ার থেকে তো ভালো। যদি ডাইনোসরের টাইমে এরকম কোনো সিস্টেম থাকতো, তাহলে হয়তো ডাইনোসর প্রজাতিকে সম্পূর্ণভাবে পৃথিবী থেকে মুছে ফেলা যেত না। একটা অ্যাস্ট্রয়েড পৃথিবী যে কী অবস্থা করতে পারে সেটা তো আমরা দেখেই নিয়েছি ডাইনোসর যুগে। অ্যাপোফিস অ্যাস্ট্রয়েডের সাথে পৃথিবীর সংঘর্ষ হওয়ার ব্যাপারে আপনার কি রায় আছে, সেই মূল্যবান বক্তব্য কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।